আরে বলুন, গেলে তো ভোট দিতে তা বল্টুবানি কই? হ্যাঁ, ভোট দিতে গেছিলাম তো, ভোট দিয়ে ফেরার পথে রাস্তায় এগুলো পেলাম, তো বল্টুবানির জন্য নিয়ে আসলাম খাবার। ওরা আবার বলবে, মা কোথায় গেছিলে, কি এনেছো কি এনেছো? তো অনেক কিছু খাবার নিয়ে এসেছি বল্টুবানির জন্য। এই তো বল্টুবানি একদম রেডি। রেডি তো খাওয়ার জন্য? হ্যাঁ, দেখে নাও কি কি এনেছি তোমাদের জন্য। এই দেখো, গরমে ঠান্ডা ঠান্ডা দই এক ট্রে নিয়ে চলে এসেছি। এই পুরোটা আমার মনি তিন পিস বল। আচ্ছা, দই তো নিয়ে এসছো, দই তো দই তো নিয়ে এসছো, কিন্তু দইয়ের চামচ নিয়ে এসছো কি তুমি? চামচ কোথায়? চামচ আমাকে দেখাও। এই জন্যই বলি আমাকে নিয়ে যাও সঙ্গে, তুমি একা একা গিয়ে দেখো দই নিয়ে এসছো চামচ আনো। অসুবিধা নেই, আমার দিয়ে তুলে খেয়ে নাও। হ্যাঁ, হাত দিয়ে খেয়ে নাও বল বনি। কত সুন্দর মোটা মোটা লাল লাল, আমি তো খাবো আর বল্টুবানি কি খাবে? হ্যাঁ হ্যাঁ, সব বল্টুবানির জন্য। দেখো তোমার মাকে, তোমার মাকে যেখানেই পাঠাবো আসার সময় দেখো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে, তাই তো বল্টু? ওই জন্যই তো মাকে আমরা এত ভালোবাসি। হ্যাঁ, খাবার এনে দিতে পারলে ভালো হয়। আর আছে স্পেশালি, দেখি আমার তালের শাঁস, সেই যে কি তালের শাঁস ওই লাল লাল হয়ে গেছে। আরে এইটা এতগুলো তালের শাঁস নিয়ে তোমার তো অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হ্যাঁ হয়েছে, কি কারণ? তালের শাঁস তো একটা একটা করে ছাড়তে বহু টাইম লাগে, অনেক টাইম লাগে, কিন্তু কিছু করার নেই, বল্টুবানির জন্য আমি সব করতে পারি। বল্টু লিচু খাওয়া স্টার্ট করে দিয়েছে, লোক সামলাতে পারছে না, দেখেছো? বল্টু লিচু ধরো, ভালো করে ধরো, পড়ে যাবে। আর এইসব পড়ে যাচ্ছে তো, আজকে একদম ভালো ভালো খাবার এনে দিয়েছি, পছন্দ হয়েছে? হ্যাঁ আমি বলেছিলাম যে 50K কমপ্লিট হলে একটা ছোট করে কেক কেটে সেলিব্রেশন হবে, সেটা সন্ধ্যাবেলায় করবো আমরা। তো তোমরা সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো, আর বল্টুকে এইভাবেই সাপোর্ট করো। সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর ঝটপট 100K পূর্ণ করে দাও।